আবারও সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার মিয়ানমারের নিরীহ মানুষ। গত সপ্তাহে রাখাইন রাজ্যের এক গ্রামে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে অন্তত 50 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সেনা সদস্যদের আড়াই দিনের অভিযানে চোখ বেঁধে পেটানো, গরম পেট্রোল গায়ে ঢেলে দেওয়া সহ অনেককে উৎসাপ খেতে বাধ্য করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এছাড়া আরাকান আর্মিদের সমর্থনে যেসব পুরুষ শরীরে ট্যাটু আঁকিয়েছিলেন তাদের বিশেষভাবে নির্যাতনের জন্য আলাদা করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা। একজন প্রত্যক্ষদর্শী জানায়, সৈন্যরা ট্যাটু আঁকার চামড়া কেটে সেখানে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। বিবিসি জানিয়েছে সেনারা আরাকান আর্মির সমর্থন খুঁজছিল, যেটি মিয়ানমারের সবথেকে কার্যকর বাহিনীতে পরিণত হয়েছে। 15-70 বছর বয়সী 51 জনকে সহিংস নির্যাতন ও হত্যা করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে ক্ষমতাচ্যুত বেসরকারি সরকারের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। আরাকান আর্মিদের দাবি, তাদের ধারণা অনুযায়ী মৃতের সংখ্যা 70 জনেরও বেশি। মিঠুন রাজ, জেনেলে অনলাইন।